নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জুন মাসে কোন কোন রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো কোন কোন রাশির লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির মোটিভেশনাল চ্যানেল, চ্যানেলটির নাম জীবনজয়ী। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। লটারির নাম আমরা সকলেই শুনেছি এবং লটারি আমরা প্রত্যেকেই কোনো না কোনো একদিন কেটেওছি, কারণ আমরা সকলেই নিজের লাককে ট্রাই করতে চাই। সে আমার জন্মছকে লটারি লাগার সম্ভাবনা থাকুক বা নাই থাকুক। তো কোন পাঁচটি রাশি লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে সেটি আমি অবশ্যই বলবো। তার আগে লটারি কাটতে গেলে কী কী কন্ডিশন দরকার তা আমি বলতে চলেছি। আর হ্যাঁ, আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে লটারি কাটার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আমি বিস্তারিতভাবে বলেছি সেই ভিডিওতে, সেই ভিডিওটি অবশ্যই একবার ওয়াচ করে নেবেন। আমি এই ভিডিওতে ছোট্ট করে সেই নিয়মগুলো বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে, লটারি লাগার জন্য কিন্তু আমাদের রাহু গ্রহকে স্ট্রং হতে হবে। কি বললাম? লটারি লাগার জন্য আমাদের রাহু গ্রহকে রাশিচক্রে স্ট্রং হতে হবে। যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ স্ট্রং না হয় আর আপনি যদি লটারি কাটেন, তাহলে আপনার টাকাটা গুরজল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব। তাই রাহু গ্রহ স্ট্রং না হলে আপনারা কিন্তু লটারি কাটবেন না। দ্বিতীয়, লটারি কাটতে গেলে আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ যোগ করে যেন 4 হয়, 4 হলে খুব বেটার, যদি 4 না হয় তাহলে 6 হলেও চলবে। তো এই 4 আর 6 যেন হয়, এবং একটা পার্টিকুলার টাইম আছে, সেই টাইমে লটারি কাটলে লটারিটা লাগার সম্ভাবনা থাকে। যেমন সকালবেলা যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে কিন্তু লটারি লাগবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ঠিক 12টা একটার পর লটারি কাটবেন। আমি এইটা নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলেছি, এখানে অত বড় করে বলছি না, তো সেই ভিডিওটা একবার দেখে নিন। তো আসুন এবার দেখে নেওয়া যাক কোন পাঁচটি রাশি লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারা লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারাও লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে জুন মাসে। তা এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারা জুন মাসে লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। এবং শেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। থামেন থামেন থামেন, লটারি কাটার আগে অবশ্যই আপনার জন্মছকটি দেখে নিন এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে, লটারির টাকাটা নষ্ট হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব চটফট করে দিন। ধন্যবাদ।